ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে, নাম নুমান ইবনু সাবিত। কি নাম? নুমান ইবনু সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছিনি। সবাই বললো তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে, দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে, সবাই এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তোগো ইমাম ডরাইছে, কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে, দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন্দি ওজর, আমার ওজর আছে। কি ওজর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিছু নাই, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল, গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো, আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম, হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আনাসিফ জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঁজা খাইছে। কি খাইছে? তোদের ইমাম মাজনুন, জুন্না আলাই, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন, পাগল বললেন কেন, তার সিরা বলে ডাকলেন কেন, মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন, মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন, শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি, মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি, মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি, মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইরান দা রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন, আমি এ লাইনে আনার জন্যই তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো, জমিন কেমন করে এমনি এমনি হলো, দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি, আল্লাহু আকবার, কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো, কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে, ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরা আর সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলেই তো আমি একটা উলুক্কা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই, আসলে তো এগুলো এমনি এমনি হয় না, সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, একজন মহা শক্তিধর, মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক, চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করেছেন, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদানা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে, সুবহানাল্লাহ পড়ে।